দর্শক সরাসরি যুক্ত করেছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং সেখানে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ আওয়ামী লীগের যে ওবায়দুল কাদের এমপি আছে তার নেতৃত্বে কিন্তু একটি বড় তাদের সকল সিনিয়র নেতৃবৃন্দ এসেছে এখানে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষা শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি, সেই শ্রদ্ধাঞ্জলির পুষ্পস্তবক অর্পণ করতে আওয়ামী লীগের সিনিয়র নেতৃত্ববৃন্দ সহ কিন্তু দলটির সাধারণ সম্পাদক এসেছেন এবং পরবর্তীতে কিন্তু তিনি এটার পরে কথা বলবেন গণমাধ্যমে। এবং আমরা সরাসরি যুক্ত করেছি এই শহীদ মিনার থেকে যেখানে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা সরাসরি যুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং সেখানে দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিন্তু যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক যিনি তাদের সিনিয়র যে নেতৃত্ববৃন্দ রয়েছে সেই নেতৃত্ববৃন্দ কিন্তু সেই সকাল থেকে এই পুষ্পস্তবক অর্পণ করতে এসেছে। আস্তে আস্তে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগের সিনিয়র যে সকল নেতৃত্ববৃন্দ রয়েছে সকলে এসেছেন সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ করতে এবং আমরা সরাসরি যুক্ত করেছি। আজকে আমাদের সবচেয়ে বড় পৃথিবীর সব কয়টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে আজকের এই দিনে, অথচ ৩৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের মায়ের ভাষা মাতৃভাষা, এই ভাষা জাতিসংঘের দাপ্তরিক স্বীকৃতি আজ পর্যন্ত পায়নি। আমরা আবারও দাবি জানাবো জাতিসংঘের কাছে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর সঙ্গে সম্মতি রেখে আমাদের মাতৃভাষার দিবস পালিত হচ্ছে, কিন্তু আমাদের মাতৃভাষা বিশ্বের অন্যতম সেরা ভাষা হিসাবে অফিসিয়াল মর্যাদা দাপ্তরিক মর্যাদা হিসাবে স্বীকৃতি পাবে, এটাই আমরা আশা করি। আর আজকের এই দিনে আমি মনে করি যারা ২১এর চেতনা বিশ্বাস করে না তারা ৭১-এর চেতনায় বিশ্বাস করে। ৭১-এর চেতনা আর ২১-এর চেতনা একই চেতনা। এই চেতনা যারা বিরোধী, আজকে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপশক্তি আজ পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, তাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। এই অপশক্তি আগুন সন্ত্রাস অগ্নি সন্ত্রাসীদের রুখতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে করেনি। ৭৫ যে দল গঠন করা হয়েছিল সেটা ছিল সব দলের সমন্বয়ে, ওটা ছিল জাতীয় দল। আমি আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই, জাতীয় দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের যোগদানের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পাঠশালের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়ে সেটি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগে যোগ দিয়েছে। যেই দল জিয়াউর রহমান দরখাস্ত করে যোগ দিয়েছে সেই দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপি। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এবং আমরা লাইভে দেখাচ্ছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক পুষ্পস্তবক অর্পণ করার পর চলে যাচ্ছেন।